बृष्टि होते पारे आज मेघे दारुण तोमार हाते हात लेगे फूल फुटते पारे तोमार आवेगे दारुण बृष्टि होते पारे आज मेघे ना आशालोके पायर तला आश्पो आश्पो पाच्छी आभार शावाए तुमार हाते महाकाल फुटबे आरो तुमार संगे आमाय निते पारो दारुण बृष्टि होते पारे आज मेघे दारुण बृष्टि होते पारे आज আমি তোমার হাতের বাঁধন খুলে দেওয়ার পর তুমি এখান থেকে সোজা টাঙ্গাইল বাস স্ট্যান্ডে যাবা, বাসে উঠবা, টাঙ্গাইল ফেরত যাবা। বাকি জীবনে আর কোনোদিন তুমি এখানে ফেরত আসবে না। রাজি? হ্যাঁ। সত্যি? আল্লাহর কিরা। আরে কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি আপনার দোয়ায় আর কি। তা কি খবর আপনি যে ওই যে আসলেন? বললাম যে লং মার্চে ঢোকার জন্য, আর তো কোনো খবর নাই, কোনে ছিলেন আপনি? না আসলে ওই আব্বা আমাকে একটা জরুরি কাজে গ্রামের বাড়ি পাঠিয়েছিল, এর জন্য আর আসা হয়নি আর কি। তবে আমি কিন্তু আজকে এসে আপনাকে খুঁজছিলাম। তাই নাকি? দেখেন তো, ও তো ব্যস্ত থাকি, কত কাম টাম, লং মার্চের সব দায়িত্ব তো আমার উপর। আপনারে আমি খুশি, আপনি আমারে খুঁজেন, কি সুন্দর টেলিপ্যাথি। আসলে তো আমি আপনার ডরমিটরিতে উঠতাম, কিন্তু আমি না একটা প্রবলেমের মধ্যে পড়ছি। প্রবলেম? পিতা প্রবলেম কোন তো দেখি। এমডি সাহেব, প্রতিভাবান হইতে হলে কি নিজের প্রতি নিজের আস্থা থাকতে হয়? আস্থা? কিসের আস্থা? আস্থা দরকার হইব কে? না মানে নিজের প্রতি নিজের আস্থা, মানুষের প্রতি নিজের আস্থা, বা মানুষের আস্থা অর্জন করা, এগুলো কি খুব জরুরি প্রতিভাবান হওয়ার জন্য? আরে কিতা কোন কিসের আস্থা মাস্থা, প্রতিভা বিকাশের জন্য একমাত্র অবলম্বন হলো চর্চা, চর্চার কোনো বিকল্প নাই। না সেটাই তো, প্রতিভাবান হইতে হলে খালি চর্চা করলেই তো হয়, সেটার জন্য কি আস্থা থাকা খুব জরুরি নাকি? না না না, কোনো দরকার নাই, প্রতিভার জন্য হলো চর্চা, চর্চার জন্য লং মার্চ, লং মার্চে চলে আসবেন সব সমস্যার সমাধান হয়ে যাবো। কিন্তু আমাকে যে ওই সেলিম কামাল বললো, আমার নিজের প্রতি নিজের কোনো আস্থাই নেই, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি নাকি ডরমিটরিতে উঠলেও কিছু করতে পারবো না। সেলিম কামাল আপনারে কইছে? সেলিম কামালও কবি, আর সে আপনাকে বলছে, আর সেটা নিয়ে আপনি এত টেনশন করতেছেন না? তাহলে ওই যদি ভালো কবি না হয় লং মার্চে আছে কি করে? এই আপনি একটা জিনিস বুঝেন না কে, একটা স্কুলের মধ্যে ফার্স্ট ক্লাস ছাত্র থাকে, আবার লাড্ডা মার্কা ছাত্র থাকে। সেলিম কামাল লাড্ডা মার্কা ছাত্র, থার্ড ক্লাস ছাত্র, বুঝেন না কে? তাহলে আমি যে কোনো সময় উঠতে পারবো না? যে কোনো সময় চলে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বাদ দেন ভাই, সিরাজুল নামে একটা ছেলের সাথে আমার দেখা হইলো, সে আমারে বললো যে সে বলে টুম্পার হবু জামাই, ওটা সত্য নাকি? না না না, হবু স্বামী হতে যাবে কেন, সিরাজুল হচ্ছে আমার আব্বার খুব কাছের বন্ধুর ছেলে, আমাদের গ্রামের বাড়ির পাশের বাড়িতেই থাকে। কিন্তু সে তো কইলো দুদিন পরে তার সাথে বিয়ে হয়ে যেতেছে, বউ নিয়ে সৌদি আরব চলে যাব। আরে না, এরকম কিছুই না, টুম্পা গ্রামের ছেলেকে বিয়ে করতে যাবে কেন? তাই তো আমি কই, টুম্পার মতো একটা মেয়ের সাথে এরকম একটা ছেলের সম্পর্ক হয় নাকি? তাহলে সে কি আমার সাথে মিথ্যা কথা কইলো নাকি? সিরাজুল মনে আপনার সাথে ফান করছে। ফান করছে আমার সাথে? ফান করে? আমি একজন এমডি মানুষ, আমার সাথে ফান করে যাগা, এটা তার ব্যাপার। চলেন আমার চেম্বারে, চলুন চা খাইবেন। না আজকে রাত হয়ে গেছে, আজকে মনে হয় আমি যাই, কালকে সকালে আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখা করবেন। ওকে স্যার, এমডি স্যার। গগনে
সকাল আইসে তো তাই দেখতেছি ওই যে শীত কাটা চুরি সেই করেছিল কিন্তু কেউ যাতে সন্দেহ না করে সেই জন্য এই নাটক সাজাইছে ছয় মাস পরে তাদের ঘরের চকির তলার নিচেতে মার একটা হার বেড়াইছিল জানেন তা আপনার এই ঘটনা যে সাজানো না সেটা কিরম করে কব আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন ওদের ভাই মানে ভগবান যা মানুষের দুটো চোখ দেছে না সেটা তো সবকিছু দেওয়ার জন্য তাই না কিন্তু যদি আর একটা চোখ দিত যেটা দিয়ে মন দেখা যায় সেই চোখটা যদি আপনারা দিত তাহলে আপনি আমার মন আর দেখতে পারতেন সেটা দেখতে পারতেন যে সেটা কোনটা সত্য আর কোনটা মিথ্যে আপনার তো আনন্দ করা উচিত মানে কি ফুর্তি করা উচিত লাফানো উচিত ভগবান সেই চোখ দেয়নি জন্যই আপনি বাইসে যাচ্ছেন বারবার অপরাধ করেও বাইসে যাচ্ছেন ওই যে তালি ভেতরটা শব্দ আছে তো কথায় আছে না শুন খেয়া মুখ পড়িতে আর দই দেখতে ভয় আছে তাই না দই দাদা ওই ঢোল আনিছিলাম তারে তাল শেখাবো তাই বসেন গান বাজনা করি আপনি বাজান আপনার ভাত কাটা খাওয়াই দেবেন না ওই যে তালে কিডা ফেলে দিল আমি তোরে খুজ্জা খুজ্জা হেরান বেটা কে আমারে খুজ্জা খুজ্জা কে হেরানো জগে কিটা হইছে হ্যাঁ তুই কিছু জানস না না কিছু জানি না তো কিটা জানমু ইয়া মাবুত অত বড় একটা ঘটনা ঘটি গেল তুই কিছু জানস না অত বড় ঘটনা কিটা ঘটনা ওলা মোটা সুটা একদম রে বেটা রে হউ যে আমরা ক্যান্টিন আছে না নি ক্যান্টিনের লগে একটা গাছ আছে গাছের লগে আস্তা দিন বেটা বাইন্দা রাখছে ওস্কি কখন মারলো কারে মারলো কে মারলো বাবা আমি আস্তে আস্তে হইরাম তে আমরা নি কেন যে বিউটি অফ আছে না তাই যে বিয়ে দিতা বেটা আমি তো জানতামই না তাই বিয়ে তো যেটা কিতা হইছে হ্যাঁ মিসেস যে বাইন্দার আছে যে বেটা রে হ্যাঁ ই কি বলে তার জামাই তাই নাকি
ब्यूटी जमाई बन जाती है ओए ओए के बन लो के बन से फुराटा तो ये भी बनची ना जेट्टू कुंची वो जो मुजिद मिया आसने नहीं मुजिद मिया और मानिक लाले मिल्ला बोले बनची होस की सो तो ऊपर ते सारी चीज़ तो सारी आवाज़ दिसे ओए ओए तो तू किता खुल ली तू तो हमारे एक फोन करते पड़ते लैंड फोन आसे मोबाइल फोन आसे तू हमारे फोन करे जाने दे पड़ती ना तू तो हमारे तो विषय ना माता दिए सिल ना जे हूँ ची ब्यूटी बियर दिया हमार तो फूल शॉप तो उल्टा बंटा लगी इसे बेटा ना तो रेनी आजे किता खुर मुं তুই বিয়েটা কথা শুননা তোর মাথা আলু লাগছে আর তুই আমার ফোনটা দিতে পারলি না তো তুই এখানে তাকিয়া কি হলো এই খবরটা যদি আমি না পাই তুই তো এখানে না আচ্ছা ঠিক আছে যা ঘটনা ঘটছে সব কিছু বেমালুম সাপিয়া সাবি সাপিয়া দিতাম তুই না এমডি এখানে থাকতাম আমি ওরে খোদা রে এটা যদি তুই জানতি বুঝতি তাহলে পরে তুই অতি মুস্তফা মস্ত আর আমি হইতাম কাউসার এমডির পদে তুই থাকতি আর আমি গ্রাম থেকে আইতাম তোর কাছে শুন এদিকে এই যে ঘটনাটা ঘটছে এইটা যদি আমি জানি তাইলে আমার কৈফত দিতে হইবে জানিয়া কেন অ্যাকশন নিলাম না আর যদি না জানি তাহলে কেন জানলাম না এমডি সাহেব তার জন্য কৈফত দিতে হবে বুঝতে পারছস ও আচ্ছা তো মেলা প্রবলেম দেখা যায় কিটা প্রবলেম কত কিছু ব্যালেন্স করতে হয় তোরে ওরে খোদা রে এমডির পদে থাক ওই সুন্দর সেক্টরের মধ্যে বস তাহলে দেখবি যে কত মাথা কাটানো টায়ার যে হইছি শুধু শুধু হইছি সব প্রবলেম সলভ করে এখানে আসে আবার প্রবলেমে পড়ছি আবার টেনশনের মধ্যে বেটা আচ্ছা মনে হইল বিস্তা বুঝা ঠিক কর আর কবি হইতেছি না প্রবলেম দেখা যায় পাক্কা বাপ ঠিক আছে এ তুই কি ব্যাপার সালিম কামাল সাহেব কি লিখছেন স্যার হয়েছে কি একটা কবিতার শেষের আগের লাইনটা মাথায় নিয়ে সারা দিন ঘুরছিলাম এই এখন স্যার এই প্রথম লাইনটা এসেছে হতেই পারে কবির মাথায় কখন কোন চিন্তা আসবে সেটা তো বলা সম্ভব না ঠিকই বলেছেন স্যার অথচ দেখুন মজিদ সাহেব এই কথাটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না সেটাও ঠিক আছে সবাই তো সবকিছু একভাবে চিন্তা করে না আমি মজিদ সাহেবকে খুঁজছি উনি কোথায় স্যার উনি রুমে নেই ওনার রুমে দেখে আসলাম উনি নেই তাই ভাবলাম আপনার রুমে হয়তো থাকতে পারে স্যার খুব বেশি দরকার হলে আমি কি খুঁজে আনব ওনাকে না না সেটা দরকার হবে না মজিদ সাহেবের সঙ্গে আমার দিনের বেলা দেখা হয়েছিল উনি আমাকে বলেছিলেন মানিকলালকে সঙ্গে নিয়ে উনি বিউটির হাজবেন্ডকে বেঁধে রেখেছেন আমাদের ক্যান্টিনে এখনো সেদিকে কি বাধা নেই ওনাদের রুমে গেলাম ওনারা নেই তাই আপনার এখানে আসলাম স্যার আমার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে স্যার কি ঘটেছে স্যার মজিদ সাহেব আমাকে দিনের বেলা একই কথা বলেছিলেন আমি তো তখন আসতে পারিনি রাতে ফিরে দেখি কাঁঠাল গাছ ফাঁকা না ভাবছি ঘটনা আবার অন্যদিকে গেল না তো স্যার হলেও হতে পারে দেখা গেল মানিকলাল নিজেই বেঁধে রেখে পরে আবার নিজেই ছেড়ে দিয়েছে আসলে এমন একটা অবস্থা হয়েছে মানে এমন কিছু ঘটছে যা ভাবতে পারছি না স্যার আমি এখন যে কবিতাটার মধ্যে আছি এটা শেষ করেই এর পরে যে কবিতাটা লিখব ওটার না শিরোনাম পেয়েছি কি স্যার শিরোনাম হচ্ছে অপ্রত্যাশিত অপ্রত্যাশিত আনপ্রেডিক্টেবল জি যা ভাববো না তাই হবে জি স্যার ঠিক আছে আপনি এখন যেটা লিখছেন সেটা লিখে শেষ করে তারপর পরেরটা শুরু করুন আশা করছি সুন্দর লিখবেন আসি জি থ্যাংক ইউ স্যার রিকোয়েস্ট করলাম আমাকে একটু ক্যান্টিনে নিয়ে চলেন ক্যান্টিনে নিয়ে চলেন আমার কথা আপনার কানেই ঢুকলো না এবার হলো তো ঘটে গেল তো দুর্ঘটনা এই মানে আপনার কথা শুনে মনে হচ্ছে কি মানে আমি বিউটির সামনে ছাড়িয়ে দিছি হ্যাঁ আমি তো আপনাকেই সন্দেহ করছি আপনি তো তাকে তিন বেলা খাওয়াচ্ছিলেন
আপনি ছেড়ে না দিলে কে ছেড়ে দিবে? মমিন লাঠিয়াল তোর এখন এখানে নেই। এ ভাই মানে এই আপনি জানেন না মেয়েটির সামনে আমি দড়ি দিয়ে বাঁধিনি আর আমি নিজের হাতে তার ছেড়ে দেবো? হ্যাঁ আপনি ছেড়ে দিতে পারেন, মমিন লাঠিয়াল যেহেতু নেই তার দায়িত্ব কাউকে না কাউকে পালন করতে হবে না, আপনি করছেন। মানে মানে আপনি আমার রাজাকার করতে যাচ্ছেন? মানে আমি মস্তর দালালি করতেছি? এই এই ভাই আপনি কি ভুলে গেছেন যে আমি এই মস্তর বিরুদ্ধে যে প্রতিবাদী কবিতা নিজের হাতে এই 2000 আমি সারা জায়গা টানা দিছি? না ভুলিনি, আবার এটাও ভুলিনি, এই হাত দিয়েই আবার এমডি স্যারের সব পোস্টার নেমেছে। এই পোস্টারের কথা করছেন আপনি? পোস্টারের কথা করছেন? আপনি জানেন না, আপনি জানেন না পোস্টারের ঘটনা কি জন্য আমি পোস্টার ছিঁড়ে দিলাম? এই পেটের জন্য, এই পেটের জন্য আমি তো তার জন্য স্যারের কাছে মাফ চাইছি, আপনি জানেন না এটা? হ্যাঁ জানি তো, এবং এও বুঝতে পারছি কিছুদিন পর যখন ধরা পড়ে যাবে বিটুর স্বামীকে আপনি ছেড়ে দিয়েছেন তখন আবার মাফি চাইবে। হে ভাই এত বড় বেঈমান লোক, হ্যাঁ মানে আপনার মতো একটা খারাপ লোকের সাথে আমি এই ঘরে থাই? এই এই আপনার না জ্বর হলে আমি দেখছি, হ্যাঁ আপনি আর কোনোদিন যাবেন না এফডিসি তে, আর কোনোদিন নাক মুখ ফাটবে না আপনার, তখন জ্বর হবে না, দেখি তো আপনার কি যাবে তখন আমি দেখে না। কি আশ্চর্য কথায় বলে না, চোরের মায়ের বড় গলা, একটার পর একটা অপরাধ করে যাচ্ছে উল্টো আমাকে বলছে আমি নাকি বেঈমান। আমি যতদিন ধরে এখানে আছি কই, একদিনও তো আপনারা দেখছি না। আচ্ছা ঠিক আছে, আমাকে আপনার চেনার দরকার নেই, আপনাকে কি এখানে মস্ত এনেছে? আমি আপনি মস্ত ফস্ত কারো চিনি না, আমি যাই। আপনি মস্ত ফস্ত কাউকে চেনেন না, তাহলে আপনি কোন সাহসে উপরে যাচ্ছেন? আপনাকে এখানে কে এনেছে আগে সেটা বলেন, তারপর আমি আপনাকে উপরে যেতে দেবো। আফাগো আপনি তো বহুত ফেসাইলা মানুষ, এই যে একটু আগে আপনি যার নাম করলেন মস্ত, হেই লই আমার এখানে লইস। তাহলে একটু আগে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন কেন? আফা আমার মাথাটা বহুত গরম আছে, অত কথা জিগাই না যে মাথাটা আগে একটু পানি দিই পরে আপনার লগে সব কথা কই আপনি। আপনার মাথায় কি হয়েছে বলেন? 16,000 টেহার 2 ছাগল লয়ে গেছি আপা মাজারও, 8,000 করে একটা ছাগল, ছাগল তো আমার আতুই দরা। উমায় গো একটু পরে ছায়া দেখি দুই দড়ি আমার আত, ছাগল তো নাই। উমায় গো আমি কই ছাগল খুঁজবো মত মানুষের ভিড়ে, আমি 16,000 টেহার বুঝ কেমনে দিয়াম গো আপা, আমার বেসলিনি 16,000 টেহা আইব কোনছেন? মাথাটা আমার কি ঠান্ডা তাহে আগে একটু পানি দিই পরে কই এমনি গো আপা সব। আপনি কিছু কথি স্যার, আপনার একটু মাত্তাম আর কি।
তাহলে কি কথা কও জিও এ ভাই আপনার একদিন আমি কইছি না আপনার পছন্দ হই না আপনার সাথে আমি কথা কইতে চাই না এ ভাই ইটই লগি একটা পরিবার এখানে অনেক ভাই বোন থাকে এক ভাই আরেক ভাইরে পছন্দ করতে পারে নাও পারে তাই বলে কি তা এক ভাই বিপদে ফলে আরেক ভাই আগে আয় না মানে কি আপনি কি বিপদে পড়েছেন ওই ওলা কেন এ ভাই আপনি না মস্তর বন্ধু মস্ত হচ্ছে এই জায়গার এমডি আপনি হচ্ছে তার বন্ধু আপনি এলে নবাবের মতো ঘুরে বেড়াবেন বুক সাথে সুটা ঘুরাবেন না আচ্ছা আপনার কথা আমি বুঝলাম বন্ধুর দিয়ে তো সব হাজে উদ্ধার হওয়া যায় না বন্ধুর উপরে বাপ আছে না নেই তাহলে এটা তো স্বীকার করতেছেন যে আপনার বন্ধুর উপরেও বাপ আছে না বুঝার কি তো হইলো হে না এটা বুঝে আচ্ছা ঠিক আছে এবারটা কোন আপনার কি বিপদ খুলে কোন না মানে আপনি রে ভাই নিজের মনে কইরা কইরাম আপনি কিন্তু সৌরে কইবা না কি ফরশুদিন আখতা গেটের সামনে আমার ডুনারের লগে দেখা হয়ে গেছে আমারে কয় ওই তুই কি গু আমি বললাম যে ভাই আমি খাউসার তুই ওনা হামাইলি গিলা আমি বললাম আমি তো ফতিবা কয় কিতা ফতিবা আমি কই ভাই আমি তো আবৃত্তি করি কয় হুনা তা আমি হুনাইলাম হৌ যে আপনারা তো হুনাইছিলাম সুরঞ্জনা শুনাইলাম হতি ফেল বাইরো আমি তো ভয় পাই গেছি ভাই কিতা হয় আমার মানে আবৃত্তি শুনতে গেছিলেন উনি কয়ে দিয়েছে আপনি ফের জি হয় আপনি তো একটা বিপদের মধ্যেই আপনি পড়েছেন রে ভাই ভাই তা আমি এখন কিতা করতাম আচ্ছা মস্ত না আপনার বন্ধু হ্যাঁ সে তো এলার এমডি তারে কইছিলেন সে কি কয় কইছে যে ডোনার যখন আইব তুই এর আশপাশেও থাকবে না বাগবে বাহ বেশ তাহলে তো টেনশন নেই আপনার মানে সমাধান তো হয়ে গেছে আরে চিন্তা তো আছে ধরেন আমি আর আপনি অন্য বইয়া মাত্রাম আখতা ধরেন অবাধ্যে ডোনার আইলো আমি কোন দিকে বাগম ও না বুঝতে পারিস মানে আপনি করতে চাচ্ছেন যখন তখন ডোনার ঢুয়ে যেতে পারে মানে আপনি সে ওর সামনে পড়ে যেতে পারেন মানে সবসময় তো আর পালানো যাবে না ধরা পড়তেই পারে তখন কি হবে এই তো আচ্ছা তাহলে তাহলে আপনার একটা পরামর্শ দিই মানে আপনার বন্ধু মস্ত এডে করেছিল বুঝতে পারিছেন সেটা হচ্ছে ডোনার ধরে চলিয়ে আসলো আপনি তো সামনে পড়ে গেলেন আপনি ঝপাত করে তার পা জড়ায় ধরে বসবেন কবেন স্যার আমি তো স্যার আসলে কোনো প্রতিভা না স্যার আমার কোনো জায়গায় যাওয়ারও জায়গা নেই স্যার প্লিজ স্যার আপনি আমার এতে বাইর করবেন না স্যার তখন মনে করেন মন টন গলিয়ে যাবে মাফ চালিয়ে মানুষ মাফ খুঁজে দেয় এটা কি লাগা নয় তাই না আইলা আমি আখতা গিয়া জব পাতি তাই না ফাও ধরিলিমু দেখতে কিরকম লাগে না নি ও তার মানে আপনার পায়ে ধরতে একটা সমস্যা আছে একটু তো বুঝুন তাহলে তো ও শোনেন আর একটা পথ আছে এটা হচ্ছে আখেরি পথ কোনটা কিতা সেটা হচ্ছে আপনি তো কোনো আবৃত্তি টাবৃত্তি জানেন না আর আপনি কোনো প্রতিভা আমাকে যে ডোনার চান না সেও আবৃত্তি জানে না সেও কোনো প্রতিভা না ঘটনা হচ্ছে যখন ডোনার স্যার আপনার আবৃত্তি ক্ষতি করবে তখন তো আপনি আবৃত্তি করবেন আর আপনি পারবেন না যথারীতি ডোনার স্যার আপনারা কবে আপনি ফেল তখন আপনি কবেন কি স্যার আমার একটা কথা স্যার আমার যে জায়গায় ভুল হয়েছে স্যার আপনি একটু ধরাই দেন না স্যার তখন মনে করেন ফ্যাস লাগিয়ে যাবে ডোনার স্যার তার ভুল ধরতে পারবে না আপনার তখন যেন আপনার ভুলও ধরতে পারবে না আপনার বাইরেও করতে পারবে না তখন আপনি থেকে যাবেন ভাই আপনার বুদ্ধি আমার খুব ভাল লাগছে খুব ভাল লাগছে জি ভাই কিন্তু আপনার যদি কিতা দিয়া ধন্যবাদ দিমু আমি বুঝতে পারলাম না আপনার বুঝতে পারারও দরকার নেই ধন্যবাদেরও দরকার নেই আপনি চলিয়ে গেলে আমি খুব খুশি হইব আমি গেলে কি আপনি খুশি হইবা হ্যাঁ যান আমি একটু একা আমার নাম খাউসার আপনার পরিচয় কি আমি লিজা ও আপনি এখানে নয়া আইছেন আপনার কি মনে হয়
আপনারা তো আগে কোনোদিন দেখছি না নয়ন এত লাগের আপনাকে নিশ্চয়ই মস্ত এখানে এনেছে তাই না জি হয় মস্ত আমার আনছে হে তো আমার ছোটবেলার ফ্রেন্ড আপনি কিলা বুঝলা আপনাকে দেখলে বোঝা যায় আমার দেখকে বুঝলেছেন ইয়া মাবুত আপনি তো বাক্কা ট্যালেন্ট আপনি কি তা প্রতিভা আমার কোনো প্রতিভা নেই আপনি আমার লাগে মশরা কররা ইনো তো প্রতিভা সারা কেউ থাকতে পারে না আপনার কি প্রতিভা আমি আমি তো আবৃত্তিকার ও আচ্ছা আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না আমি আপনাকে উত্তর দিয়েছি কিন্তু আপনি বুঝতে পারেননি ই কি তা হই আপনি উত্তর দিছেন আর আমি ঠাড় পাইলাম না আপনার দেখার পর কি তা আমি টিউবলাইট দেখিনি টিউব লাইট না আপনি শুধু টিউব হয়ে গেছেন লাইটটা ছাড়া টিউব হয়ে গেছে লাইট ছাড়া ই কি তা হই আমি আপনাকে বলেছিলাম আমার কোনো প্রতিভা নেই কিন্তু আপনি তা বুঝতে পারেননি তে আপনি এখানে হামাইলা কিলা আপনি মস্ত বন্ধু না আপনি মস্তর কাছ থেকে জেনে নেবেন আমার পরিচয়টা কি ঠিক আছে ग्रामे जा গিরামে তো যে কোনো সময় যাতি পারি তো যাচ্ছেন না কেন তালি যাইম শুনেন এখনি যাচ্ছেন না সেটাও না যাতিতে পারি আচ্ছা আপনি কি আমার উপর একটু বেশি বিরক্ত কেন আপনার এরকম মনে হচ্ছে কিসের জন্য এই যে আমার দিকে তাকিয়ে কথা বলছেন না বারবার যাই যাই করছেন তাই তো তাকাতি তো আর কোনো সমস্যা নেই আপনি তো সে কথা বলেননি হুম এখন বলেন বিরক্ত কেন না বিরক্ত হব কিসের জন্য দুদিন পরে আপনার বিয়ে হয়ে যাচ্ছে আর আপনি তো কইছিলেন একটু দূরে দূরে থাকার জন্য সেটার চেষ্টা করতেছি দুদিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে এটা আপনাকে কে বলল মস্ত মস্ত বলবে কিসের জন্য আসল লোকের কাছে তোই শুনেছি আসল লোক মানে মস্ত আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে এই কথাটা আব্বা এবং মস্ত জানে তার মানে কি আব্বা আপনাকে বলেছে এরকম ঘটনা ঘটেছে নাই না সেটা তো আমি জানি না আপনার কাছ থেকে শুনলাম আপনি এইমাত্র আমাকে বললেন না যে দুই দিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে তাহলে কার কাছ থেকে শুনলেন আপনার হবু জামাই সিরাজুল ভাই আমারে বলেছে সিরাজুল ভাই ও দুদিন পরে বিয়ে হচ্ছে খালি কবুল বলা বাকি আর আপনারা তারা চিনতে পারতেছেন না না আচ্ছা ঠিক আছে দুই দিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি চাই আমার বিয়ের আগে আপনি গ্রাম থেকে ঘুরে আসেন আপনি গ্রাম থেকে ঘুরে আসলাম বিয়ে করব জানেন বিউটি এই কিছুক্ষণ আগে না আমার একটা নতুন আইডিয়া এসেছে সেটাই লেখার চেষ্টা করছি আচ্ছা বলেন তো আইডিয়াটা কি আইডিয়া না বিউটি আমি আপনাকে কবিতার শিরোনাম বলি তাহলেই আপনার কাছে কবিতার বিষয়বস্তু একদম পরিষ্কার হয়ে যাবে ওকে তাহলে শিরোনামটাই বলেন কবিতার শিরোনাম হচ্ছে যুগে যুগে মুমিন আসে ও মুমিন ভাই যে আমাদের এখান থেকে চলে গেছে সেটা নিয়ে কবিতা লিখছেন আপনি না না বিউটি তা হতে যাবে কেন আমাদের মুমিন তো চলে গেছে আমি এখানে শিরোনামে পরিষ্কার বলছি যুগে যুগে মুমিন আসে বুঝতে পারছেন আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলবেন তাহলে শুনুন
ওই যে একটা লোককে এখানে বেঁধে রাখা হয়েছিল না, ওই যে আপনার হাজবেন্ড নাকি? সরি বিউটি, হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে ভদ্রলোককে এখানে বেঁধে রাখা হয়েছিল উনি না জানেন আমার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছেন। ওনাকে বেঁধে রাখলে কেমন দেখায় এই অভূতপূর্ব দৃশ্য কিন্তু আমার দেখতে ইচ্ছে করেছিল। রাতে এসে দেখি কাঁঠাল গাছ ফাঁকা, কে যেন ওনাকে ছেড়ে দিয়েছেন। আপনি কি বুঝতে পারছেন বিউটি, আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? তাহলে মন খারাপ করে আছেন কেন? আমি মন খারাপ করিনি, আমি ভাবছি আপনার কবিতার শিরোনামের সাথে বিষয়বস্তু কোনোভাবেই মেলাতে পারছি না। ও আচ্ছা, তাহলে শুনুন, মুমিন কে? মুমিন হচ্ছেন সেই জন যিনি আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এই বিশ্বাসঘাতকতার কারণে তাকে এখান থেকে চলে যেতে হয়েছে। আমি যখন এসে দেখি কাঁঠাল গাছ ফাঁকা, তাহলে কি হলো, কেউ না কেউ আমাদের মধ্যে থেকে ওনাকে ছেড়ে দিয়েছেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে মুমিন তো নেই, মুমিন চলে গেছে, আমাদের মধ্যে সবার অগোচরে আরেকটা মুমিনের জন্ম হয়ে গেছে। কি বলেন, বুঝতে পারছেন তো আপনি? এবার বুঝতে পেরেছি। ঠিক আছে সেলিম ভাই, আপনি লিখেন, আমি যাই। বিউটি শুনুন, আচ্ছা আমাদের মধ্যে নতুন করে কে আবার বিশ্বাসঘাতকতা করলো, এরকম আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন আমার কিন্তু সন্দেহ হয়। কাকে? ওই যে আমাদের চোর আছে না, চোর মানিক লাল, আমি কিন্তু তাকে ঘোর সন্দেহ করি, বুঝতে পেরেছে? ঠিক আছে সেলিম ভাই, কবিতাটা শেষ করেন, যাচ্ছি। জি থ্যাংক ইউ বিউটি, একটু ভাববেন। হ্যাঁ প্রত্যেকটা সদস্যের জন্য একটা করে ফাইল থাকে, সেই ফাইলগুলো আমি খুঁজে পাচ্ছি না। আজকে দুজন নতুন সদস্যকে দেখলাম, তাদের তো কোনো ফাইল নাই, তাদের নাম এন্ট্রি করা হয়নি, এই অবস্থা থাকলে আমি কি করব? ও এই কথা না, আসলে ওই যে কি আপনি তো নতুন আসছেন, নতুন না মানে অনেক দিন গ্যাপ দিয়ে আসছেন, তো তাই একটু উল্টাপাল্টা মনে হইতে আসে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। তারপর বাজার কে করছে, টাকা পয়সার হিসাব কে রাখছে, এটাও তো আমি ক্লিয়ার না। ম্যাডাম আপনার না কাজ পাগলা আছেন, প্রথম দিন আসে আপনি এত তদারকি শুরু করছেন, বলো গুড ফাইন। না না ঠিক আছে, কিন্তু আমার তো জানতে হবে যে বাজারটা কে করছে। না বাজার তো কেউ না কেউ করতেছি, তবে ওই অর্থ দপ্তরটা মানে ওটা আমার নিজের হাতে রাখছি, এখনো বন্টন করি নাই, পরে দেখব কারে দেওয়া যায়। তাহলে আমি প্রতিদিন অফিসে এসে কি করব? আজকে আপনি প্রথম আসছেন, একটু ঘুরিয়া ফিরিয়া দেখেন, প্রতিবাদের সাথে কথা বলেন, তারপর সব দায়িত্ব আমি বুঝাই, আজ নিয়ে আপনি টেনশন করতেছেন কেটে যাবেন। আচ্ছা তোরে আমি সকাল থেকে খুঁজা খুঁজা বেড়াইলাম বেটা। তাহলে ঠিক আছে নিদা ম্যাডাম, অসুবিধা নাই, সব দায়িত্ব আমি আপনাকে বুঝাই দেবো, চা খেয়ে যেতে। দোস্ত ই ফুরি খে, তাইর কথা জিগে মেলে গেতো তোর, তখন থেকে খুঁজলাম। কেনে খুঁজরে? বুঝলে না খেনে দোস্ত, অনো অনো সিধা আমাই গেছে। তোর ওইনো মানে বুকের মধ্যে সব সময় কি ফুটন্ত পানির মধ্যে টকবক টকবক করিয়া ফুটন্ত গোলাপ পাপড়ি মেলিয়া ফুটিয়া থাকে? কি কিলাহান কথা কস বেটা, তুমি এটা কিছু বুঝো না? না যাকেই দেখো তার প্রতি তোমার প্রেম নিবেদন করতে হয়, প্রেম উতলাইয়া উঠে ইটা কিটা। দোস্ত তুই আমার মনের ব্যাপারটা বুঝতে পারলে না, ইনো আমার পরে ফয়লাই ঘুরে ফাইলাম, ও মাই দুদিন পরে উনি তাই বিয়াইত্যা। আচ্ছা যাই হোক,
মনটা খারাপ হয়ে গেল। ও খারাপ মন লই আমি সাধো গেলাম, গিয়া এগুরে ফাইলাম। আমার তো যে বাল লাগলো, ওমা এ শুনলাম তোমার আগে বুকিং দেওয়া, এগুলো আমার পাবি হইব। আমার কিন্তু মন বলতে কিচ্ছু নাইনি, আজকে এগুলোর দেখা হইলো, তোরে খালি হইতে গেলাম, তুই দিলে বাবা দুকাইয়া। শুধু বাত না, বাত ডানাত বাপা ডান পা সব কিছুই ঢুকাইতে হবে বেটা। শুনছি দেখেটা নাগিন নাগিন, এর সামনে গেলে ফাঁস করে কামড় দিয়ে দিব। তোর কথা আমি বুঝতে পারলাম না। দুই চক্ষের বিষ বেটা, দুই চক্ষে দেখতে পারি না, পেটাপ মাইয়া ডোনার কইছে বেটা, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। ও তুই তাহলে ডোনারের বয়ে তাইরে অনু লই আইছস? তুই এই কথা আমার আগে কইবি না। এখন কইলাম কান দিয়া শুনিয়া রাখ, ওর সামনেই যাবি না বেটা, আর সামনে গেলে সালাম দিয়ে আম্মা কবি। বুঝছি বুঝছি দোস্ত, কিন্তু দোস্ত আমার কি তো হইব? কি তো হইব? তোমার ফরিদা কোনে? ফরিদা ফরিদা কোনে মানে তুই কি দেখো? আমি ফরিদার লগে গিয়ে লাইন লাগাইতাম নি। ফরিদার লগে লাইন লাগাইতে কই নাই, আমার টাকা গুলো যে নিয়া গেল, সে কি আর আসবে না? তাই আইছে কোনে? তাই রেস্ট লর। তা রেস্ট যে লইতে আছে সেটা মানে কবি না? আমি তো টেনশনের মধ্যে আছি বেটা। আরে বাবা, তাই অত লম্বা জার্নি করে আইলো, তাই একটু রেস্ট লইতো না নি? আচ্ছা ঠিক আছে যা, খেয়াল রাখ, খিদা করে না করে সব খেয়াল রাখ, সুন্দর করিয়া খেয়াল রাখ। আরও তো ফ্রেম ফ্রেম করিস না, বেশি ফ্রেম ফ্রিত করলে কিন্তু কবর আছে। ফ্রেম ফ্রিতে করতে গিয়া গোলাপ ফুল লিয়া ঘুরবা, গোলাপ ফুলের মধ্যে কিন্তু ক্ষুদ্র পোকা থাকে, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকিয়ে গিয়া কলিজার মধ্যে ফুটস করিয়া কামড় দিয়া দিব। যাও ও, তুমি গোলাপ ফুল লইয়া ঘুরলে ফুকায় তোমারে খামড়ায় না, আমি খালি আতো লইলু আমার খামড় দেলায়। ঠিক আছে আমি আমারটা গুজাবা হমনে দেখো নে। বিছানার চাদরেও যদি তেল পড়ে তাহলে দাগ হয়ে যাবে না? আপনার মাথা থেকে তো চুলও পড়তে পারে। চুল ফললে ফড়বো আমি এই বিছানা বয়ে দিয়া। এইটাই আপনার সমস্যা, কোনো কিছু শুনতে চান না আপনি, নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, একটা ভালো পরামর্শ দিলে আপনার ভালো লাগে না। আপনার অত বালা পরামর্শের আমার দরকার নাই, আমার মাথা কেলাম গরম। কেন আপনার মাথায় কি হয়েছে? অত বড় বুঝতে বুঝতে দুইটা ছাগল হাতে তো চুরি হয়ে গেল, টেরটাও পাইলাম না। ছাগল চুরি হয়ে গেল টের পেলেন না? আপনি কি বলছেন এসব পাগলের মতো, ছাগল পেলেন কোথায়? আফা গো, এই আষ্ট হাজার মোট কত হইলো, 16,000 না? এই 16,000 টেহা দিয়ে দুইটা এরম বুঝতে বুঝতে ছাগল এই মাজারও সিনি দেওয়ার লাগি লয়ে যেতেছিলাম। ও মায়া গো, এত দড়ি রইছে, ফিসে তো ছায় দিয়ে ছাগল নাই গিয়া। আপনার হঠাৎ মাজারে সিনি দেওয়ার দরকার পড়লো কেন? আমার কি এর দরকার পড়ছে? দরকার পড়ছে যে আপনারা যে বড় স্যার মস্ত স্যার, হেইলার হেইলা মানত করছি। মস্ত মানত করেছে মাজারে সিন্নি দেবে কেন? আফা, আমি একটা গনা দিছিলাম, এই গনার ফলাফল ভালো হয়েছে না, এই ফলাফল গুড়ানির লেগিয়া মানত করছিল। আপনার গনার ফলাফল কি হয়েছিল আমাকে বলেন তো। অত তাকে হরমোন রয়েছে, এই গনাত বলে আইসিন যে হেইলা হন যে বুসা সিয়ারটার মধ্যে বই রয়েছে, এক সান ফরে বলে উষা সিয়ারটা ফরে যাইব গা। মানে মস্তরই ক্ষমতা থাকবে না, এখন মস্তর হাতে যে ক্ষমতাটা আছে সেটা থাকবে না? এরমই তো মন হয়, এটা গ্রহ নক্ষত্রের ব্যাপার তো আফা, হীরার উপরে বলে শনিবার করছে। ও তো মাজারে মানত করে ছাগল সিন্নি দিলেই শনি বৃহস্পতি হয়ে যাবে? ও বিশ্বাস করে করলে তুই তারে। আফা গো, আপনি আমার অত পুলিশের লাইন যারা অপ্তশন করে। আশ্চর্য, আমি কেন আপনাকে পুলিশের মতো জেরা করতে যাব? একই ঘরে থাকি আমরা দুজন মানুষ, দুজন একটু আলাপ আলোচনা করতে পারি না? আর কথা কই না জাফা, আন্নের কথা শুনে তো আমার মাথাটা মনে আরো ঘুরাইতাছে। তেলটা দিছি একটু পানি দিইগা, মাথাটা যদি ঠান্ডা হয়। সে কি কই জানেন নাকি? সে বলে আপনার অবু স্বামী, শুনিয়া আমি আলপনা কানু খুঁজিয়া পাই না। মনে করেন তার চোর সোনার গয়না চুরি করে পালাচ্ছে, কোনো রিস্ক নেই, কিন্তু একটা চোর একটা ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছে, মাঝপথে গিয়ে ছাগল হঠাৎ করে উঠলো,
হাঁসর ধরা পড়ে গেল। ও হাঁস যদি আপনি শিন্নি না দেন তাইলে কিন্তু বড় বিপদে পড়বাই। সেই বিপদে থেকে কইলে আর রক্ষা পাইতেন না। দেখুন যে লেকচার বন্ধ করেন। আমি কি আপনাকে বলেছি যে দুই দিন পর বা চার দিন পর আমি আপনাকে বিয়ে করব? ওমা তো কি আর তুই কি সময় চাও? আমি শোনেন সিরাজুল ভাই, আমাকে বিয়ে করতে চাইলে ৬ মাস না ৬০ বছরেও আপনি সৌদি আরব যেতে পারবেন না। আপনাকে যে যে সন্দেহ করেছে তাতে সবাইকে গিয়ে বলেন যে কাজটা আমি করেছি। এটা আপনি কি করছেন? মানে কাজটা আমি না করেও কম আমি করেছি। আমি না, আমি আমি বিউটি আপা। আশালোকে পায়ের তলা আসবো আসবো পাচ্ছি আমার সবাই তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে।